রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা আজ আমরা আলোচনা করব একটি সাসপেনশন নিয়ে, এটির নাম হলো ফেক্সোফেন। উৎপাদন করে থাকে সোমাটিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো এই সোমাটিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক যে ফেক্সোফেন সিরাপটি উৎপাদন করা হয়ে থাকে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। অনেক বাচ্চারা আছে যে ঠান্ডা মোটেই কমে না বা কমছে না, সবসময় নাক দিয়ে পানি পড়ে, তারপরে শরীরে অতিরিক্ত অ্যালার্জি থাকে। ফেক্সোফেনাডিন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাসপেনশন। তো আমরা স্বাভাবিকভাবে এই ট্যাবলেট, বাচ্চারা কিন্তু ট্যাবলেট খেতে পারবে না, সেবন করতে পারবে না, সেজন্য আমরা কিন্তু বাচ্চাদের ফেক্সোফেন সাসপেনশন সম্পর্কে আলোচনা করলাম। বড়দের সেই একই রকম ট্যাবলেট পাওয়া যায় একই নামে, সেই ট্যাবলেট সেবন করবে বড় মানুষ, অর্থাৎ যাদের বয়স 12 বছর থেকে উপরে। তো আজকে যে ফেক্সোফেন নিয়ে আলোচনা করব সেটা হলো যে অনেক বাচ্চারা দেখবেন তীব্র ঠান্ডা থাকে, সবসময় ঠান্ডা থাকে, তারপরে গলায় টনসিলের সমস্যা থাকে এবং দেখা যায় যে শরীরে অতিরিক্ত অ্যালার্জি চুলকানি থাকে, সেক্ষেত্রে কিন্তু ফেক্সোফেন একটি গুরুত্বপূর্ণ সিরাপ। এবার আসি যে কতটুকু সেবন করতে হবে। বন্ধুরা ফেক্সোফেন সিরাপটি যাদের বয়স 2 বছর থেকে 11 বছর পর্যন্ত তারা প্রতিদিন সকালে 1 চামচ এবং রাতে 1 চামচ সেবন করতে হবে। আর যাদের বয়স 6 মাস থেকে 2 বছর তাদের হলো আধা চামচ করে ডেলি দুইবার, অর্থাৎ সকালে আধা চামচ এবং রাতে আধা চামচ। যখন আমরা বলে থাকি যে দুইবার, তখন কিন্তু সবসময় চিন্তা করতে হবে যে 12 ঘন্টা পর পর, অর্থাৎ দুইবার বললে 12 ঘন্টা ব্যবধানে ঔষধ সেবন করতে হবে। তো বন্ধুরা আরও বিভিন্ন ডোজেস ফার্মাসি নিয়ে আমি আলাদা আলোচনা করব। তো আজকে আপনাদের এই ফেক্সোফেনের সম্পর্কে আলোচনা করছি। তো যাদের বয়স 12 থেকে উপরে তারা কিন্তু ফেক্সোফেন ট্যাবলেট একটি করে সেবন করতে পারবে প্রতিদিন রাতে। আর যাদের বয়স 11 বছরের নিচে, 2 থেকে 11 বছর, তাদের ডোজেস সম্পর্কে আলোচনা করলাম। এবং যাদের বয়স 6 মাস থেকে 2 বছর তারা প্রতিদিন দুইবার করে সিরাপটি সেবন করবে, অর্থাৎ 12 ঘন্টা পর পর 1 চামচ করে, আধা চামচ করে 12 ঘন্টা পর পর, আধা চামচ করে 12 ঘন্টা পর পর সেবন করবে। এরপরে মোটামুটি এর সেবনকাল কতদিন পর্যন্ত স্থায়িত্ব করা যেতে পারে, অর্থাৎ এটা কতদিন পর্যন্ত সেবন করতে হবে? অনেক সময় 7 দিন বা 14 দিন বা 21 দিনও ডাক্তার সাহেবগণ দিয়ে থাকেন রোগীর সিমটম অনুযায়ী। সুতরাং ডাক্তার সাহেবগণ, শিশু বিশেষজ্ঞরা যেরকম ডোজ দিয়ে থাকবে, আমরা সেই ডোজ অনুযায়ী কিন্তু অবশ্যই সিরাপটি সেবন করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।